হে গাইস, আজকে আমি খাবো 24 আওয়ার্স অনলি বিরিয়ানি, তাও পুরান ঢাকার। প্রথমে আসলাম পুরান ঢাকার নাজিরা বাজার হাজির বিরিয়ানি খেতে। মোগল আমলের ঐতিহ্যবাহী বিরিয়ানি যেটা হলো ঢাকাইয়া হাজির বিরিয়ানি। এই বিরিয়ানির বিশেষত্ব হলো গরুর মাংসের পরিবর্তে শুধু খাসির মাংস, ঘি অ্যান্ড বাটারের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করা হয়। এছাড়া সম্পূর্ণ দেশীয় সব মশলা ব্যবহার করা হয় এই বিরিয়ানিতে। তো চলুন খেতে কেমন দেখি এই বিরিয়ানি। এখানে এক প্লেট বিরিয়ানির দাম 240 টাকা। আমি অর্ডার করলাম, তারপর হাত ধুয়ে আসলাম সেই হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। গাইস, বিরিয়ানি রেডি। বিরিয়ানির পরিমাণ একজনের জন্য ঠিক আছে, কিন্তু মাংসের পরিমাণ ছিল অনেক কম, মাত্র 3-4 টুকরা, তাও এত ছোট ছোট পিস। আমি তো এখানেই হতাশ হয়ে গেলাম। তো খেয়ে দেখি কেমন বিরিয়ানিটা। বেশ মজাদার বিরিয়ানিটা। মেইন ব্রাঞ্চে আজ আমি প্রথম এই হাজির বিরিয়ানি খাচ্ছি। খেতে অনেক সুস্বাদু, বাট সালাদ হিসাবে আমাকে দিল অনলি 1 প্লেট কাঁচা মরিচ। এখানে কোনো কমতি রাখেনি, মানে প্লেট ভরেই দিয়েছে। তো আমার খাওয়া শেষ, এরপর খাবো আর একটা বিখ্যাত বিরিয়ানি, সেটা হলো নান্না বিরিয়ানি। অনেক খুঁজে খুঁজে অবশেষে পেলাম নান্না বিরিয়ানি হোটেল, তারা বলতেছে এটাই আসল ব্রাঞ্চ। তো আমি দ্বিতীয় তলায় গিয়ে বসলাম। নান্না বিরিয়ানির স্পেশাল হলো মোরগ পোলাও, মানে চিকেন বিরিয়ানি। তো দিলাম অর্ডার চিকেন বিরিয়ানি, হাফ প্রাইস 170 টাকা। তো রেডি হয়ে গেছে বিরিয়ানি, এখন আমি খাবো। বিরিয়ানির পরিমাণ একজনের জন্য ঠিক ছিল, যাক অ্যাটলিস্ট সালাদ দিয়েছে, হাজির বিরিয়ানির মতো 1 প্লেট মরিচ দিয়ে দেয়নি। আমি খেলাম এন্ড টোটালি হতাশ, এতটা বাজে টেস্টের বিরিয়ানি আমি এই প্রথম খেলাম, আর কখনো খাইনি। চিকেনের ঝোল একদম পোড়া পোড়া স্বাদ, আমার কাছে একটুও ভালো লাগেনি। আমি 1 কি 2 চামচ খাওয়ার পরে আর আমি খেতে পারলাম না, টোটালি আমার টাকাটা নষ্ট হলো, খাবারটা রেখে চলে যেতে হলো। বিলটা দিয়ে আমি চলে আসলাম। এখন আমি ভাবতেছি এরপরে কোন বিরিয়ানি খাবো। তো এই পুরান ঢাকার আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা কেন জানি নষ্ট হয়ে গেল নান্না বিরিয়ানিটা খেয়ে। তো হঠাৎ আমার মনে পড়লো, ছোটবেলায় যখন আম্মুর ব্যাংকে আমি আসতাম মতিঝিলে, তখন আম্মু একটা রেস্টুরেন্টে আমাকে খাওয়াতো, সেটা হলো হিরাজিল রেস্টুরেন্টে। ডিসিশন নিলাম, তা আজকে লাস্ট বিরিয়ানিটা, ডিনারের জন্য যে বিরিয়ানিটা খাওয়াবো সেটা আমি হিরাজিলেই খাবো। তো চলে আসলাম মতিঝিলের হিরাজিল রেস্টুরেন্টে। এখানে এসে জানলাম এই রেস্টুরেন্টের স্পেশাল হলো মোরগ পোলাও। তো আমি এখানে চিকেন বিরিয়ানি অর্ডার করলাম। এখানে চিকেন বিরিয়ানি হাফ প্লেটের প্রাইস হলো 240 টাকা। তো রেডি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। দেখেন গাইস, অ্যাটলিস্ট পরিমাণটা অনেক বেশি ছিল, একজন না এটা দুইজনে খাওয়া যাবে এরকম। এন্ড সাথে ডিম ছিল, এক্সট্রা ঝোল ছিল, সাথে সালাদ ছিল। সালাদটা আবার খুব সুন্দর বানিয়ে দিয়েছে, এটা আমার খুবই পছন্দের। দেন খেয়ে দেখি গাইস, মোরগ পোলাওটা অসাধারণ টেস্ট ছিল। নান্না বিরিয়ানি খেয়ে যে কষ্টটা পেয়েছি সেটা মিটে গেছে, তো আমি মোরগ পোলাওটা পুরাটাই খেলাম, খেয়ে খুবই ভালো লাগলো। তো থ্যাংক ইউ গাইস, এই ছিল আজকের বিরিয়ানি চ্যালেঞ্জ। এরপরে কি চ্যালেঞ্জ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এন্ড ভালো থাকবেন সবাই, বাই বাই, গুড নাইট।